এ আছে না নাই ভাই রে? আগে একজন হাজি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে 2-10টা গ্রাম খোঁজ করতে হতো, তারপরে একটা আল্লাহ পাকের হাজি বান্দা পাওয়া যেত। এখন হাজির সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। আর ওমরার কথা তো আর বলবো না, ওমরা তো এখন বেড়ানোর মতন হয়ে গেছে। ওমরা ওমরা, আরে ওমরায় মানুষ এখন বেড়ানোর মতো হয়ে গেছে। আহা, তবে সবাইকে কি খারাপ বলা যাবে? ভালো আছে, তবে সংখ্যায় খুব কম। সব হাজি খারাপ নয়, তবে ভালোর সংখ্যা কম, খারাপের সংখ্যা বেশি। যারা ওমরায় যাচ্ছে, সব ওমরাকারী খারাপ নয়, তবে আমি বলবো কিছু কিছু ওমরাকারী খবর নিয়ে দেখছি, ওসব মারা পাটি। এই কি পাটি বলেছি? মারা পাটি। খবর নিয়ে দেখছি, আগে হাজির কথা শুনুন, হাজির ইমানের ইমানের মজবুতি দেখুন। হাজির সব হাজির হজ কবুল হয় না, সব হাজির হজ আল্লাহ পাকের দরবারে যায় না। ও আমার বায়রা, প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। এই কটা জায়গায় বলেছি? 3টে জায়গায়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। এই দেখেন, মূলত ওখানে কিন্তু শয়তান বাধা নেই বলো? ওই যে অনেকে বলে না মক্কায় শয়তান বাধা আছে, আসলে কিন্তু ওখানে কিন্তু শয়তান বাধা নেই। ওর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন কোথায়? মিনার ময়দানে। ওই 3টে জায়গায় ইবলিস আল্লাহর পয়গম্বরকে ধোকা দিয়েছিল, আর আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় ইবলিসকে আঘাত করেছিলেন। তো সেই আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজিদেরকে হজের পিরিয়ডে ওখানে গিয়ে পাথর মারতে হয়। তবে হাজি পাথর মারবে যে এই নিয়াতে, যে এই পাথরের আঘাতে আমার নিজের নফসের, আমার নফসের শয়তানি জানো ধ্বংস হয়। এই পাথরের আঘাতে আমার নফসের শয়তানি জানো ধ্বংস হয়। তো বাবা, ওখানে পাথর মারতে হয়। তো আমি গিয়ে দেখেছি, ওই যে যেখানে পাথর মাথায় দেখেছি, ওখানে অনেক জুতো পড়ে রয়েছে। জুতো, তার মানে অনেকে অনেকে মনে করেছে এখানে তো শয়তান বাঁধা আছে, আর এ তো আমাদের অনেক কিছু করায়, তা সেই যতক্ষণ এসেছি এরে আর পাথর মারবো না, জুতো মারবো, তাই অনেকে জুতো খুলে চালায়। কিন্তু মূলত ওখানে কিন্তু জুতো মারার নিয়ম নেই, ওখানে কি মারতে হবে? পাথর। এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। কটা? 21টা। জায়গায় 21টা করে পাথর মারতে হয়। 3-21-63 হজের পিরিয়ডে ওই হাজিদের মারা পাথর সরানোর অনুমতি নাই। ওই যে হজের পিরিয়ডে আল্লাহর হাজি বান্দার যখন যে পাথর মারছে, ওই পাথর ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই, হুকুম নাই। পাথর যদি তোলা না হয়, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা, কিন্তু ওখানে তো পাথরের পাহাড় নাই, টিলা নাই, এত পাথর গেল কোথায়? এত হাজি পাথর মারতেছে, লক্ষ লক্ষ হাজি পাথর মারতেছে, আল্লাহ রে ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে তো পাথরের পাহাড় নেই, টিলা নেই, গেল কোথায়? কিতাবের ভিতরে এসেছে যে হাজির হাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথর আল্লাহ আর ফেরেশতারা নিয়ে চলে যায়। জোরে বলতে পারলেন না? ছেলেরা একটু জোরে বলো, একটু তকবীর দাও তো, নারায় তকবীর। আরে লাউ গাছের তকবীর এরম হবে কেন? ওরে লাউ গাছের তকবীর এরম হবে কেন? হারা লাউ গাছের তকবীরে তো হুজুর লাভ হবে। তকবীর দে, নারায় তকবীর। হ্যাঁ,
এই হচ্ছে লাউ গাছের তকবীর। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, মেরে আঁখোকে পুতুলি মেয়ে জলওয়া মোহাম্মদ কা, মেরে দিল কে আয়নে মেয়ে নকশা গে মোহাম্মদ কা, কোই জন্নত মে যায়েগা কোই দোজখ মে পৌঁছেগা, মদিনে কি তরফ দৌড়া দিওয়ানা মোহাম্মদ কা, আল্লাহুম্মা পড়ো বাবা একটু বলুন তো আল্লাহ আকবার, একটু জবান খুলে বলুন আল্লাহ আকবার, যে আশীর্বাদ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় ওই হাজির মারা পাথর গুলো আল্লাহ ফেরেশতারা নিয়ে চলে যায়, যে হাজির হাস কবুল হয় না ওই হাজির মারা পাথর গুলো ওখানে পড়ে থাকে, ওখানে দেখেছি কত পাথর পড়ে আছে, হাজার হাজার পাথর পড়ে আছে, তার মানে ওদের হাস আল্লাহ পাকের দরবারে যায় নাই। এই কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না কত পাথর পড়ে রয়েছে সেখানে, কত পাথর, বুনের ফরাজ মেরেছে 10 লাখ, কলাক বলেছি ইমানের দৌড় দেখেন, বুনের ফরাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, আর লাভ কত, 5 লাখ, খরচ হলো লাভ হলো কাবাও দেখা হলো গোনাও মাপ হয়ে গেল, উড়ি ব্যবসা, 5 লাখ লাভ হলো কাবাও দেখা হলো গোনাও মাপ হয়ে গেল, কেন না খানায় কাবার একটা কোণে একটা পাথর লাগানো আছে, ওই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ পাথর, ওই পাথরে চুমা দিলে জীবনে গোনা মাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না, ও ছেলের একটু জোরে বলো না, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গোনা মাফ হয়, তো নিয়ত করে গেছে বুনির ফরাজ মেরেছি 10 লাখ, খরচ হয়েছে 5 লাখ, লাভ 5 লাখ, চুমুও মারা হবে গোনাও, হেভি লাইন তো, হ্যাঁ হেভি লাইন। ও ছেলেরা শুনে না, তুমি নামাজ ছেড়ে দিয়েছ, রোজা কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, পাথরে চুমা দিলে নামাজ ছেড়ে দেওয়ার গোনা আল্লাহ পাক মাফ করে দিতে পারে, রোজা ছেড়ে দেওয়ার গোনা আল্লাহ মাফ করে দিতে পারে, মিথ্যা কথা বলার গোনা আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু পরের হক মারার গোনা মাফ হয় না। ও ছেলেরা কাবা শরীফের গেলার ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তুমি নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, খাবার গেলার ধরে দোয়া চাইলে আল্লাহর যদি দয়া হয় তোমার নামাজের গোনা মাফ হতে পারে, রোজা কাজা করার গোনা মাফ হতে পারে, মিথ্যা কথা বলার গোনা মাফ হতে পারে, কিন্তু খাবার গেলার ধরে দোয়া চাইলে হাক মারার গোনা মাপ হয় না। আপনি বিশ্বাস করুন কত বোন আমাদের কাছে সে কাঁদে, কত ভাই আমাদের কাছে সে কাঁদে, হুজুর কত বোন কাঁদে,
যে হুজুর কিচ্ছু দেয়নি, হুজুর কিচ্ছু দেয়নি, পুরো মেরে দিয়ে বেরিয়ে গেছে হুজুর। এই মেরে কোথায় বেরিয়ে গেছে? গোনা না মাতি গেছে। ও ছেলেরা শুনে রাখো, হজের একটি ফরজ হলো নয় জিলহজ, কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাটা ফরজ। ওই আরাফাতের ময়দানে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ হাজিদের বেগুনা মাসুম বানিয়ে দেয়। একটু বলুন না মোহাম্মদ, সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ বান্দাদেরকে বেগুনা মাসুম বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। একটা জায়গাতে এসছে, কিতাবের একটা জায়গাতে এসছে, আপনার আরাফাতের ময়দানে ইবলিস আছাড় খায়। ইবলিস আছাড় খায় কেন বলেন তিনি? বলে আল্লাহ এতদিন ধরে করলাম কি, হচ্ছে কি, সব তো মাফ হয়ে গেল, আমার খাটনি তো সব বেকার হয়ে গেল, আছাড় খায় ইবলিস। তবে শুনে রাখো বাবা, ওই আরাফাতে ময়দানে হক মারার গোনা মাপ হয় না। ও যুবক, তুমি নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, ওই আরাফাতে ময়দানে নামাজ কাজা করার গোনা মাপ হতে পারে, রোজা কাজা করার গোনা মাপ হতে পারে, মিথ্যা কথা বলার গোনা মাপ হতে পারে, হক মারার গোনা মাপ হয় না। শুনে রেখে দাও যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, ইমামে আজম 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। একটু মহব্বতের সঙ্গে বলুন, কতবার বলেছি বাবা? 55 বার হজ করেছেন 70 বছর বয়সে ইমামে আজম। বাবা, ইমামে আজম হুজুরির হজ আর আমার গা হজ এক নাকি? পানির জাহাজের হজ আর এখন এই প্লেনের হজ, দুটো হজ এক নাকি? না রে বাবা, যারা পানির জাহাজে হজে গেছে ওই বাপ বলে না দাদা বলেন, ওই যে জাহাজে তুলে দিলাম ও বাপ দাদা জ্যান্ত আছে না মরে গেছে, কোনো খবর ছিল না? ছেলের সঙ্গে সম্পর্ক নেই, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নেই, ওই যে জাহাজে তুলে দিলাম সে আব্বা দাদা মরে আছে না মরে গেছে, খবর ছিল না? আর এখন আমরা যারা প্লেনে হজে যাচ্ছি, সারা রাস্তা কথা বলতে বলতে যাচ্ছি, মক্কায় গিয়ে ওখানে বসে বসে ব্যবসা চালাচ্ছে, ফোনে ফোনে ব্যবসা চালাচ্ছে, তাহলে সম্পর্কটা ছিন্ন হলো কোথায়? স্ত্রী পুত্র এদের সঙ্গে সম্পর্কটা ছিন্ন হলো কোথায়? আমি যখন হজ পাকে যাব মানে সব কিছু তুচ্ছ করে দিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়বো। বলুন সুবহানাল্লাহ। কারোর কথা মনে থাকবে না আমার, কারোর কথা খেয়াল থাকবে না। চার ইমামে এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। হুজুর, আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করতেন। মহব্বতে বলা যাবে না, দুরাকাত নামাজে একবার করে কোরআন খতম। ভাই আমি তো বলে দিলাম, আপনারা তো সুবহানাল্লাহ বলে দিলেন, এক মিনিটও সময় লেগেছে, পুরো কাজ একদম ফিনিশ করে দিয়েছি, কিন্তু আপনি কি মনে করেন দুরাকাত নামাজে এক খতম কোরআন পড়া কি চারদিকানি কথা মনে করেছেন? আহারে, আপনার পেশাব পায়খানা বাদ দিয়ে এক জায়গায় বসে একটা পূর্ণ আপনার খতম করতে গেলে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। কত বলেছি? 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। শবে বরাতের মাসে আল্লাহরে এক খতম পড়লে দেয় কত? কত বলো না? 400-500? আলহামদুলিল্লাহ,
এখন তবু তো আলহামদুলিল্লাহ একটু আপনার 400-500 গল্প শোনা যাচ্ছে। এর আগে ছিল 50 টাকা 60 টাকা 70 টাকা একটা খতবে। তো অনেক হাফেজ আপনার অনেক মসজিদের ইমামরা বলে, হুজুর 60 টাকায় কি আর পড়বো, ওরাও শর্ট করে দিয়েছে আমরাও শর্ট করে দিছি, 3 বার সূরা ইখলাস পড়ে চুপ করে বসে থাকবো, কত কম দিবি দে না, তোরা ওদিকে মারবি আমরাও শর্ট করে দেব। 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে একটা খতম পড়তে গেলে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন একবার করে খতম করে দিতেন। একটু জোরে বলুন, 4 ইমামের 1 ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার, হুজুর আমার ইন্তেকালের আগে ভক্ত মুরিদদের ডেকে একটা ওসিয়াত করলেন, ও আমার ভক্ত মুরিদেরা আমার ইন্তেকালের পরে একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, বাবা এই জায়গাটায় আমায় দাফন করবি, বাবা এই জায়গাটায় আমায় কবর দিবি, বাবা ইমামে আজম কবরের জায়গাটা কি নির্ণয় করে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে 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 ইমামে আজম 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7000 বার। হাজী সাহেবের কথা বলতে বলতে চট করে এখানে আসলাম কেন? ওই একটা কথা বোঝাবো তাই, ওই ইমামে আজম, আহা হুজুর কাপড়ের ব্যবসায়ী ছিলেন, হুজুর কাপড়ের ব্যবসায়ী ছিলেন, হুজুরের দোকান থেকে একজন ব্যক্তি একটা কাপড় ক্রয় করে বাড়িতে গিয়ে তার বিবিকে বলে, বিবি তোমার জন্য শাড়িটা এনেছি, দেখো না পছন্দ হয় নাকি? ওনার বিবি শাড়িটা খুলে শাড়িটা দেখে খুবই ভালো, তবে খুলে দেখে ভিতরে এক জায়গায় নালপট দেখতে পাওয়া যায়। কি বাবা, শাড়িটা এমনি খুব ভালো কিন্তু খুলে দেখে ভিতরে নালফোড়। ওনার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী এ শাড়ি আমি নেব না। কেন? না, এ শাড়ির ভিতরে নালফোড়। আপনি যে দোকান থেকে নিয়ে এসেছিলেন ওই দোকানে ফিরিয়ে দিয়ে আসুন, অন্য একটা শাড়ি আনুন। ওনার স্ত্রীর দাবিটা ন্যায্য দাবি না অন্যায্য দাবি? ন্যায্য দাবি, তো টাকা দিয়ে মাল নেবো তো ছেঁড়া মাল নেবো কেন? এন ও বেচারা শাড়ি নিয়ে সোজা ইমামে আজমের দোকানে গেছেন, হুজুর এই শাড়িটা ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি দেন। কেন বাবা? হুজুর এই শাড়ির ভিতরে এক জায়গায় নাল ফোড়, আমার বিবির অপছন্দ, এই শাড়িটা ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি দেন। খরিদ্দারের কথা বলা শেষ, ইমামে আজম হুজুরের কান্নাও শুরু, কাঁদছেন। কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। খরিদ্দার বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আমি তো কান্নার মতো কোনো কথা বলি না হুজুর, আমি তো রোনাজারি করার মতো কোনো কথা বলি না। জোর আপনি কাঁদবেন না, আপনি জগতের ইমাম, আপনার চোখের পানি সহ্য করতে পারি না হুজুর, শাড়ি ফিরিয়ে দিতে হবে না হুজুর, শাড়ি ঘুরিয়ে দিতে হবে না হুজুর, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ওই সময় ইমামে আজম বলেছিলেন, ও আল্লাহর বান্দা আমি শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদি না, আমি শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না, কান্নার কারণ হলো এই শাড়ির ভিতরে একটা নাল পড় থাকার কারণে। তোমার বিবির যদি অপছন্দ হয়, তোমার বিবি যদি শাড়িটা ফিরিয়ে দিয়ে থাকে, কামাতে ময়দানে আল্লাহ যদি আমায় ডেকে বলে, ইমামে আজম তোর নামাজে নাল ফোর, তোর রোজায় নাল ফোর, তোর হজে নাল ফোর, তোর জাকাতে নাল ফোর, দান খয়রাতে নাল ফোর, ইমামে আজম আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম, ওই ভয়ে ওই চিন্তায় আমার চোখের পানি গড়িয়ে যায়। বাবা, ইমামে আজমের যদি ওই ভয় হয়, আমি বুনির ফরজ মেরে, ভাইয়ের হক মেরে হজে যাব আর আরাফাতের ময়দানে কাঁদবো, ওই ইবাদত ও দোয়া নেবে আল্লাহ? কথা বলেন না কেন? দোয়া নেবে? হবে না, হবে না, হবে না।
আমার ভাইরা, ও যুবকেরা, জোয়ানেরা, মুরব্বীরা, আমি সেই জন্য বলছি, আমি বক্তব্য শুরু করেছিলাম যারা ঈমান নিয়ে কবরে, যারা ঈমান নিয়ে কবরে, আমরা যখন ওদের রুয়ে ইসালের সওয়াব করি, সওয়াব পাঠাই, ওরা আমাদের পাঠিত সওয়াবে কবরে উপকৃত হয়, ওদের আত্মায় শান্তি পায়, যারা ঈমান হারিয়ে কবরে, ওদের কবরে উহুদ পাহাড় সমান নেকি টেনে দিলে কাজ হবে না। বলতে বলতে বলেছিলাম যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে ওদের ঈমান হারানোর ভয় নাই, আমি বলেছিলাম ঈমান হারার ভয় হলো জীবিতদের, অতএব কবরবাসীদের ভয় নয় বাবা, আমরা যারা জীবিত মানুষ ভয় আমাদের, ঈমান চলে যাওয়ার ভয় আমাদের। আমি এই জন্য বলছি আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে শক্ত করতে হবে, ঈমান যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আমার আল্লাহ পাক ওই অল্প আমলে খুশি হয়ে আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে নাজাত দান করবে। ঈমান যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ অল্প আমলে খুশি হয়ে বান্দাকে নাজাত দান করবে, বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি অনেক থাকে, আপনার ঈমান যদি ঠিক না থাকে, আমল যদি পাহাড় সমান থাকে, নাজাত পাওয়া, নাজাত পাওয়া মুশকিল হয়ে যাবে বাবা, মুশকিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। আজকে লক্ষ্য করে দেখুন আমাদের সমাজের হাল হকিকত দেখুন, আগে সুদের নাম শুনলে মানুষ ভয়ে আঁতকে উঠত, ও মুরব্বীরা বাস্তব বলছি না বাস্তব বলছি, সুদের নাম শুনলে মানুষ ভয় পেত, এখন আর ভয় আছে বাবা? আছে, ভয় আছে না? ভয় নেই। মানুষ আগে একটা গোনার কাজ করতে গেলে অন্তরটা কাঁপতো, এখন আর কাঁপে কাঁপে না? ভাইরে, যে হারে মাহফিল হচ্ছে সব তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা, যে হারে মাহফিল হচ্ছে। আমি যখন এই লাউগাছিতে প্রথম এসেছি তখন আমার দাঁড়ির চুলগুলো সব কালো, এই লাউগাছিতে যখন জীবনের এক ফার্স্ট যখন আমি এসেছি এই লাউগাছির মাহফিলে, আমার দাড়ির চুলগুলো তখন সব কালো, আর আজকে না আমার তো বুড়োর খাতায় নাম উঠে গেছে আমার, আল্লাহ তো ঘুরাচ্ছেন, ঘুরে ঘুরে দেখছি কি সব্বনা সরছে সমাজে, সুদ গুজ মদ তাড়ি জেরা ব্যবচারিতে সমাজকে ডুবিয়ে ফেলেছি। বাবা, ঈমানটা যদি, ঈমানটা যদি মজবুত হতো রে বাপ, ওই অন্যায় কাজগুলো আমাদের দ্বারায় হতো না? হতো না, হতো না বাবা, হতো না। ঈমানটা যদি ঠিক থাকতো, আমি সেই জন্য বলি একটু মাঝে মাঝে চেক করবেন আপনার ঈমানটা ঠিক আছে কিনা, আমি প্রত্যেককে বলছি মাঝে মাঝে চেক করবেন আপনার ঈমান ঠিক আছে কিনা। আপনি বলবেন হুজুর আমি চেক করব কি করে, আল্লাহর নবী 1500 বছর আগে ঈমান পরীক্ষা করার পদ্ধতি শিখিয়ে দিয়ে গিয়েছেন, একটু সুবহানাল্লাহ বলা যাবে, একটু মহব্বতে বলুন। এই লাইট যদি অফ হয়, মনে করুন জেনারেটরে লাইট চলছে, জেনারেটর চলছে কিন্তু লাইট অফ, মানে তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও ডিস্টার্ব। এখন এই তারে কারেন্ট আছে কিনা ওটা পরীক্ষা করার জন্য প্রয়োজন কিসের? টেস্টার। টেস্টার যদি ভালো থাকে আগাম আরো পাছা কি হবে? জ্বলবে। তো তোমার ঈমান যদি ঠিক থাকে তুমিও টেস্টার মারো, তোমারও জ্বলবে। আমি টেস্টার দিচ্ছি, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গিয়েছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি মুরব্বী? ও মুরব্বীরা, আল্লাহ নবী বললেন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা নেকির কাজ করেছে, একটা নেকির কাজ করার পরে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি মনে মনে তৃপ্তি পাচ্ছে, একটা নেকির কাজ করেছে মনে তৃপ্তি পাচ্ছে, নেকির কাজ করেছে মনে শান্তি পাচ্ছে, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা গোনার কাজ করে ফেলেছে, গোনার কাজ করার পরে মনে মনে
মনে যদি কষ্ট হয়, মনে মনে যদি কষ্ট হয়, নেকি করে যদি তৃপ্তি পায়, নেকির কাজ করে যদি মনে তৃপ্তি পায়, গুনার কাজ করে যদি মনে কষ্ট হয়, আল্লাহ নবী বললেন, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। নেকির কাজ করে যদি মনে কি, আপনি একটা নেকির কাজ করেছেন, নেকির কাজ করার পরে মনে যদি তৃপ্তি পান, ভাই আমরা যারা ঈমানদার, নেকির কাজ করলে মনে শান্তি পাওয়া যায় না, যায় না, আর মনে তৃপ্তি পাওয়া যায়। তো রসুল বলছেন নেকির কাজ করার পরে যদি মনে তৃপ্তি হয়, আর আপনার দ্বারা যদি একটা গুনার কাজ হয়ে যায়, গুনার কাজ করার পরে যদি মনে কষ্ট হয়, তো আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। একটু জোরে বলুন। পরেই বললেন, আপনি একটা নেকির কাজ করেছেন কিন্তু মনে কোনো তৃপ্তি পাচ্ছেন না, আপনি একটা ভালো কাজ করেছেন কিন্তু মনে শান্তি পাচ্ছেন না, আবার আপনি একটা গুনার কাজ করে ফেলেছেন মনে কষ্ট হচ্ছে না, নেকির কাজ করে যদি মনে তৃপ্তি না পাওয়া যায়, গুনার কাজ করে যদি মনে কষ্ট না হয়, রসুল বললেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। কথা বুঝতে পেরেছেন না পারেননি? ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। আল্লাহু আকবার। ঈমান এমনই একটি জিনিস, ঈমান 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 যদি মজবুত থাকে, আমল যদি অল্প থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে কামাতের ময়দানে আল্লাহ পাক নাজাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি ঠিক না থাকে, আমল যদি অনেক থাকে, নাজাত পাওয়া কঠিন। আমি সেই জন্য প্রত্যেককে বলছি আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে। আর ঈমান যখন মজবুত হবে, ঈমান যখন শক্ত হবে, আপনার থেকে অন্যায় অপরাধ সব আস্তে আস্তে দূর হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলুন ঈমান। দেখুন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহল সহ্য করতে পারে না, আবু জাহল সইতে পারে না, সুমাইয়াকে ডেকে বলে, সুমাইয়া আমি সংবাদ পেয়েছি তুই নাকি ঈমান এনেছিস। বাবাজি, আবু জাহলের সামনে দাঁড়িয়ে সুমাইয়া শুধু স্বীকার করবে হ্যাঁ আমি ঈমান এনেছি, এর জন্য কাঁচা ঈমানের প্রয়োজন না পাকা ঈমানের প্রয়োজন। সুমাইয়া ওই সময় আবু জাহলের মুখের আবু জাহলের সামনে দাঁড়িয়ে মুখের উপরে জবাব দিলেন, এ আবু জাহল, আমি মুহাম্মাদের কলেমা দীক্ষা নিয়েছি। আরেকটু জোরে বলুন। ছোট্ট একটা কথা বলি, অনেক ওয়েট ওলা লোকের সামনে সত্য কথা বলতে গেলেও ভয় লাগে না, লাগে না, লাগে না? অনেক ওয়েট ওলা লোকের সামনে আমরা অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলি না, বলি না ভয়ে। আবু জাহাল কত ওয়েট ওলা মাল জানে না আবু জাহাল? হ্যাঁ, মক্কার মানুষেরা আবু জাহালের ভয়ে থরথর করে কাঁপতো। সেই আবু জাহাল জিজ্ঞাসা করছে, সুমাইয়া শুনেছি তুই নাকি ঈমান এনেছিস? সময় আবু জাহালের সামনেই বলল, হ্যাঁ আমি ঈমান এনেছি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তখন হালাতে কাফের, আল্লাহ রাসূলের মাথা কাটতে গেছিলেন, বোন বোনাইয়ের ঘরের দরওয়াজায় হাজির। বোন বোনাই ঈমান এনেছিলেন, ঘরের দরওয়াজা খুলে দেওয়া হলো, হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করে এক নাম্বার কথা জিজ্ঞাসা করে, তোরা কি ঈমান এনেছিস? বীর পালোয়ান ওমারের সামনে দাঁড়িয়ে বোন বনাই ঈমানের কথাটা স্বীকার করতে গেলে পাকা ঈমানের দরকার না কাঁচা ঈমানের দরকার? বোন বনাই ওমারের মুখের উপরেই জবাব দিয়েছিলেন, হ্যাঁ আমরা ঈমান এনেছি। একটু জোরে বলুন। একটু জোরে বলতে পারলেন না?
আপনাদের কথাগুলো শোনা আছে। হযরত বোন ফাতেমা কথা বলা শেষ, বীর পালোয়ান উমারের মারও মার 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 শুন, বীর পালোয়ান উমারের মার, আগে বোনাইকে ধরেছে, এত মার মেরেছে বোনাইকে, সমস্ত শরীর দিয়ে দত্তর করে রক্ত গড়িয়ে যায়। বোন ছুটে গিয়ে বলছে, ভাই রে তোর বোনাইকে মারিস না, প্রতিশোধ তো আমার উপর দিয়ে নিয়ে নে, মারিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করেছে, আল্লাহ হয় আবু জাহাল হতবা ওমার, এই দুইজনের ভিতর থেকে একজন যদি ইসলাম গ্রহণ করে তোমার দিন প্রচারে বড় সুবিধা হবে, আল্লাহ হয় আবু জাহাল অথবা ওমার, দুজনের ভিতরে একজন। আল্লাহ বিশ্বনবীর দোয়াটা হযরত ওমারের নসিবে কবুল করেছিলেন। একটু মহব্বতের সঙ্গে বলুন, হযরত ওমার বোনাইকে মারছে, বোন ছুটে গিয়ে বলে প্রতিশোধটা আমার উপর দিয়ে নিয়ে নে, হযরত ওমার বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে মারতে শুরু করেছে, এত মার মেরেছে বোনকে, বোনেরও শরীর দিয়ে দরদর করে রক্ত, চোখ দিয়ে টপটপ করে পানি। বোন ফাতেমা ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও ভাই ওমার, আমি যে তোর মায়ের পেটের বোন, আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ে রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না, তোর মনে কি ব্যথা লাগে না, মারিস না ভাই, মারিস না ভাই, মারিস না ভাই, আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ে রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না, মায়া লাগে না, মারিস না ভাই, মারিস না ভাই। একদিকে বিশ্বনবীর দোয়া, অপরদিকে বোন ফাতেমার গায়ের রক্ত আর চোখের পানি, আল্লাহ পাক ওমারের কলিজায় দয়া মায়া পয়দা করে দিলে। সবে ইমান এনেছে বোন বোনাই, মাত্র কয়েকদিন হলো ইমানের পাওয়ার দেখুন, সুবহানাল্লাহ বলো, আর আমরা এতদিন ইমান এনেও এখনো কি ইমান পাকেনি, এখনো ইমান পাকেনি, এখনো ইমান কাঁচা। হাজা তোমার রাদিয়াল্লাহু আনহুর বোন বোনাই সবে মাত্র কয়েকদিন হলো তো ইমান এনেছে, পাকা ইমান দেখুন, সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। সুমাইয়া ইমান আনার কারণে আবু জাহাল তার সহচরদের ডাকলো, ও আমার সহচরেরা, সুমাইয়াকে কিভাবে মানলে হয়, কিভাবে শাস্তি দিলে হয়, দায়িত্বটা তোদের উপরে দিলাম, তোরা বিষয়টা দেখবি। তার আগে আবু জাহাল সুমাইয়াকে জিজ্ঞাসা করে, সুমাইয়া মুহাম্মাদকে ছাড়বি না দুনিয়া ছাড়বি? ও আমার ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আয় আবু জাহাল শুনে রেখে দে, আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি, বিশ্বনবীকে ছাড়তে রাজি নই। মহব্বতে বলতে পারলেন না, আর আমাদের ইমানের পাওয়ার এত বেশি, নবী আমরা দুনিয়া ছাড়বো না, নবী ভুলে যাব, এ ঠিক বলছি না ভুল বলছি? আমরা নবী ভুলবো কিন্তু কথা বলে না, দুনিয়া ভুলবো না। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা, খুব মহব্বতের সঙ্গে ছেলেরা, এতগুলো মানুষ আর মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা পয়গম্বর কারজা, দেখা দে খোদা
মুদ্দদ সে মিলা দে খোদায়া শরাবে মোহাব্বত পিলা দে খোদায়া পয়গম্বর করো যা দেখা দে খোদায়া আল্লাহুম্মা আবু জাহল বলে সুমাইয়া দুনিয়া ছাড়বি না মোহাম্মদ কে ছাড়বি সুমাইয়া বলেছিলেন এ আবু জাহল আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি জীবন দিয়ে দিতে রাজি বিশ্ব নবীকে ভুলতে রাজি নই আবু জাহল তার সহচরদেরকে ডেকে তাদের উপরে দায়িত্ব দিল কিভাবে একে শাস্তি দিলে হয় তোরা বিষয়টা দেখ আবু জাহলের সহচরেরা সুমাইয়ার হাত দুটো বাঁধলো সুমাইয়ার পা দুটো বাঁধলো পায়ের দড়ির সঙ্গে একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দি ওই ঘোড়াটা মক্কার মরুভূমিতে ছুটিয়ে দিল বলুন আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না মক্কা মদিনা হচ্ছে পাথর আর বালু এলাকা পাথর আর ভাইরে এমনি যদি এই জমিনে আমারে টানে এখান থেকে যদি আমাকে টেনে ওই যদি পিচ রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়া হয় অবস্থা কি হবে এই গায়ের চামড়া থাকবে সুমাইয়া দুটো বাদাম পা দুটো বাদাম পায়ের দড়ির সঙ্গে ঘোড়ার পায়ের দড়ির সঙ্গে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দি ওই ঘোড়াটা মক্কার মরুভূমিতে ছুটিয়ে দিয়েছে ঘোড়া যত জোরে ছোটে ঘোড়াটাকে একজন বেঈমান একজন বেদিন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ওই ঘোড়াটা মক্কার মরুভূমিতে ছুটিয়ে দিয়েছে ঘোড়া যত জোরে ছোটে সুমাইয়াকে টানতে টানতে নিয়ে যায় দেখা যায় মক্কার পাতনের খেসড়া নিতে সুমাইয়ার গায়ের চামড়া গুলো ছিঁড়ে যায় সুমাইয়ার গায়ের গায়ের থেকে শরীর থেকে দাদদার 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 করে খুন গড়িয়ে যায় ঘোড়া যত জোরে ছোটে সুমাইয়ার শরীরের চামড়া গুলো ছিঁড়ে যায় শরীরটি দাদদার করে খুন বেরিয়ে যায় ও আমার ভাইরা বেঈমান পার ঘোড়ার পিঠের উপরে তাকিয়ে দেখে সুমাইয়াকে যত জোরে টানাটানি করা যায় সুমাইয়ার শরীর দিয়ে যত রক্ত বার হয় সুমাইয়ার জবান দিয়ে তত জোরে 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 আল্লাহর নবীর কলেমা জারি হয় ও ভাই আমাদের কহাত টানলে ইমান শেষ টানতে হবে না শুধু বাঁধার জন্য রেডি হবে ইমান বাস্তব না অবাস্তব বলছি আমার কথা বুঝতে হচ্ছে না পাচ্ছেন না ও টানার দরকার নেই শুধু দড়ি রেডি করবে উতি কি তবে আল্লাহ পাকের সামনে আপনাদের অসুবিধা হবে না আপনাদের যদি টেনে যদি বসিরহাট পর্যন্ত নিয়ে যায় অসুবিধা নেই মুসিবত আমার আমার চেয়ে আপনাদের ইমান আল্লাহর হুকুমে মজবুত আছে বাবাজি সুমাইয়ার যে ঘোড়াটাকে ছুটিয়ে দিল ওই ঘোড়াটাকে থামিয়ে দেওয়া হলো সুমাইয়ার সমস্ত শরীরটা রক্ত জবান দিয়ে কলেমা জারি হয় জবান দিয়ে কলেমা জারি হয় ঘোড়াটাকে থামিয়ে দিয়ে বেঈমানদা বলছে সুমাইয়া এখনো জানে বেঁচে আছিস তুই একবার মোহাম্মদকে ভুলে যা সুমাইয়ার বক্তব্য ছিল বেঈমানেরা শুনে রেখে দে তোরা আমায় আমার হাত দুটো বাঁধলি পা দুটো বাঁধলি মক্কার জমিনে টানা টানি করলি গায়ের চামড়া গুলো ছিঁড়ে গেল আমার সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল এরপরেও তোরা যদি আমায় তলোয়ার দিয়ে যদি টুকরো 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 করে দিস তথাপিও নবীর কলেমা ছাড়বে না আল্লাহু আকবার
আছে বলে বেঈমানেরা সুমাইয়ার গানের ভিতরে মক্কার বালু নিয়ে গানের ভিতরে দিয়ে দিয়েছে, যেন জবান থেকে কলেমা জারিদা। বলুন আল্লাহ আকবার, জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলেন আল্লাহ আকবার, জবান খুলে বলেন আল্লাহ আকবার। সুমাইয়ার জবান থেকে কলেমা জারি হচ্ছে বলে বেঈমানেরা মক্কার মরুভূমির বালু নিয়ে সুমাইয়ার গালের ভিতরে দিয়ে দিয়েছে, জবান দিয়ে যেন কলেমা জারি না হয়। হাত বাদা, পা বাদা, সমস্ত শরীরটা রক্তাক্ত, মুখের ভিতরে বালু দিয়ে দেওয়া। তারপরে দেখতে পাওয়া যাচ্ছে সুমাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ছে, মানে তখনো পর্যন্ত নবীর কলেমা জারি হচ্ছে। আল্লাহ নবী বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটার ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। যার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা ঠিকানা গমে আল্লাহ পাকের দয়ার জান্নাত। সুমাইয়ার ঠোঁট বিড়বিড় করে নড়ে, তখনও কলেমা জারি হয়। সুমাইয়া আসমানের দিকে তাকিয়ে কাঁদছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ঈমান আনার কারণে এরা আমার হাত দুটো বাঁধলো, এরা আমার পা দুটো বাঁধলো, এরা আমায় মক্কার জমিনে টানাটানি করলো, আমার গায়ের চামড়া ছিঁড়ে গেল, শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ আমার বুকের ভিতরে বালু দিয়ে দিল, আল্লাহ আমি সুমাইয়া দোয়া চাই মরণের আগ পর্যন্ত যেন আমার জবান থেকে কলেমা জারি হয়। আমার ভাইরা, আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ আসমানে ফেরেশতাকে বলে দিলেন, হে আমার আসমানে ফেরেশতারা, আসমানের দরওয়াজা খুলে দে, আসমানের দরওয়াজা খুলে দে, আমার মহাব্বতের বান্দি সুমাইয়াকে জীবিত অবস্থায় একবার আমার জান্নাতের নকশাটা দেখিয়ে দে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুমাইয়ার সামনে আল্লাহর জান্নাতের নকশাটা যেই না তুলে ধরা হলো, ওই জান্নাতের আকর্ষণে সুমাইয়ার রুহটা আখেরাতের রাস্তায় পাড়ি দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আহারে বাবাজি জীবন দিয়েছে নবীকে ভোলে না, জীবন দিয়েছে কলেমা ভোলে না, এ মাহফিল হলো নবিয়ানা মাহফিল, এ জলসা হলো নবিয়ানা জলসা। আমি মোহাম্মদ শাহনুর আলম, আমি কয়েক মিনিটের জন্য একটু আপনাদের কাছে হাত পাতবো বাবা, এখানে আল্লাহর কথা হবে, এখানে নবীর কথা হবে, এখানে কোরআনের কথা হবে, এখানে হাদিসের কথা হবে, এখানে শরীয়তের কথা হবে বাবা। আগামী বছর এই মাহফিল চলার জন্য আমি চাচ্ছি একটা করে হাজার টাকার ওয়াদা করতে পারেন কারা? এখন আপনাকে দিতে হবে না, আপনি একটা করে হাজার টাকার ওয়াদা করবেন যে হুজুর আমি এখানে মাহফিল হবে, কোরআনের কথা আলোচনা হবে, হাদিসের কথা আলোচনা হবে, দীন ও শরীয়তের কথা আলোচনা হবে, হুজুর আমি 1,000 টাকা দিয়ে সহযোগিতা করব। এক নাম্বারে কে আছেন একটু হাতটা তুলে দেখান যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে আগামী বছর সহযোগিতা করব। কে আছেন? একটা হাত উঠলো নি, আজকে দিতে হবে না, আগামী বছর এই মাহফিলটা হবে, এই মাহফিল হওয়ার 1 মাস কি 1 সপ্তাহ আগে আপনি পয়সাটা দিয়ে দেবেন। আল্লাহর কোন বান্দা আছেন এক নম্বরে যে আমি দেবো 1,000 টাকা দেবো, সদস্য হবেন আপনি এই যে মাহফিলের সদস্য? আপনি জীবনে কত জায়গায় সদস্য হয়েছেন, আপনি জীবনে কত জায়গায় সদস্য হয়েছেন? ছেলেরা কে আছো বাবা এক নম্বরে? 1,000 টাকা দেবে, 1 বছর পরে দেবে, আলহামদুলিল্লাহ। কে আছে?
বাবা এতগুলো মানুষ কেউ নেই নবীর মহব্বতে একটা হাজার টাকা আলহামদুলিল্লাহ আমার ওই ভাইটা কি নাম কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার ভাইয়ের উদ্দেশ্যকে সফল করুন বলুন আল্লাহুম্মা আমিন একটু তকবীর দেন নারাই তকবীর আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে তার সৎ উদ্দেশ্যকে তুমি সফল করো একটু বলুন আল্লাহুম্মা আমিন বাবা দুই নম্বরে কে আছে একটা হাজার টাকা দিয়ে একটা সদস্য হবে এই মাহফিলের একটা হাজার টাকা দিয়ে আজকে দিতে হবে না সে আগামী বছর দেবেন আগামী বছর কে আছেন একটু বলুন যে হুজুর আমি দেব দুই নম্বরে এ বাবা টাকা যদি নাও দেন তো আপনারা কেউ উঠবেন না টাকা যদি নাও দেন কে উঠবেন না একটু বসুন দুই নম্বরে কে আছেন শামিম মোল্লা দুই নম্বরে তকবীর দেন তো নারাই তকবীর আরো জোরে বলুন নারাই তকবীর আল্লাহ পাক এই দুইজনের ওয়াদা কবুল করুন দুইজনে মনে আশা পূরণ করুন এদের আয় রুজিতে বরকত দিন কামাইতে বরকত দিন সংসারে উন্নতি দিন আল্লাহ ওদের আব্বা আম্মা দাদু দাদি জন্মের মতো জানা বিদায় নিয়ে কবরে আল্লাহ পাক মোদাদের কবর গুলো জান্নাতের নূর দিয়ে গুণ জার কোনে দিন বলুন আমি চুরি তকবীর দেন নারাই তকবীর চাচাজির নাম কি আসমত আলী আসমত আলী মোল্লা এটা কি তিন নম্বর বাহ তিন নম্বরে আসমত আলী মোল্লা তকবীর দেন নারাই তকবীর আপনাদের এই জলসার বয়স কত ভাই 23 বছর বয়স 22 23 বছর আমি আসছি কত বছর ভাই তিন চার বছর না আরো বেশি হবে আল্লাহ পাকের শান চার নম্বর হচ্ছে খোরশেদ মোল্লা আল্লাহ কবুল করেন কবুল করুন দানিদের মনের কামনা খানায় কাবা না দেখি আল্লাহ দানিদের যেন মত দিও না বলো আমি আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন তকবীর দেন নারাই তকবীর পাঁচ নম্বরে আমার রাজা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন তারপরে ছয় নম্বর আছে হোসেন মোল্লা ছয় নম্বরে হোসেন মোল্লা সাত নম্বর আল্লাহ যারা এক হাজার করে ওয়াদা করেছে এদের ওয়াদা কবুল করুন এদের মনে আশা পূরণ করুন ওদের আয় রুজিতে বরকত দিন কামাইতে বরকত দিন সংসারে উন্নতি দিন ওদের আব্বা মা ওদের দাদু দাদি নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে এই স্বভাবগুলো তাদের আরো আয় পৌঁছে দিয়ে মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমি দিতে থাকুন আর একটা কথা শুনুন আমার কাছে একটা কেতাব আছে আমি ওই আমার যে টাইমের বেশি ভাই ভাই থাকতে পারবেন কারণ আমি মাত্র আমার মানে মাঝখানে আমার এক ঘন্টা সময় আমার আর এক জায়গায় যেতে হবে আমি এখন আছি আচ্ছা বলুন আর কে আছেন আমার কাছে একটা কেতাব আছে একটা কেতাব আছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লামা বড় মহাশয় হুজুরের কেতাব এটা আপনারা যত্র তত্র পাবেন না হুজুরের লিখিত নামাজ শিক্ষা 50 টাকা করে দাম এতে প্রিন্ট আছে 70 টাকা কিন্তু আমি খেদমতের স্বার্থে হুজুরের দোয়া পাওয়ার স্বার্থে আমি 50 টাকা করে বিক্রি করি আমার ভাই যাচ্ছে পারলে একটা করে কেতাব নেবেন মেয়েদের মধ্যে একজন মুনিহার বিবি আল্লাহ আমার বোন থাকতে পারে না মুনিহার বিবি 1000 টাকা ওয়াদা করেছে আল্লাহ পাক তার ওয়াদা কবুল করুন আল্লাহ
আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ যে উদ্দেশ্যে সদস্য হয়েছে আল্লাহ কবুল করে, আল্লাহ পাক মেহেরবানি করে তার হায়াতে বরকত নসিব করুন, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে 1000 টাকা করে দিচ্ছে মানে এরা কিন্তু এই মাহফিলের সদস্য হয়ে গেল, এরা মাহফিলের সদস্য হলো। আর জেনে রাখবেন আপনি জীবনে প্রচুর টাকা দান করেছেন, জি ওই দান যে কবুল হয়েছে তার কোনো নিশ্চয়তা আছে? আপনার ওই দান যে কবুল হয়েছে তার কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ চাইলে হয়তো এই যে আপনি যদি 1000 টাকা দিয়ে যদি আপনি সদস্য হতে পারেন, আল্লাহ চাইলে এটাই হয়তো কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে, নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি ভাই আর কেউ আছেন? 7 নম্বরে মাসউদ মোল্লা, আল্লাহ কবুল করেন। 7 নম্বরে মাসউদ মোল্লা, আল্লাহ কবুল করেন। তারপরে আর কি আছে? মানে আমার কাছে জানেন আমি পড়ে পড়ে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে 7 নম্বর হচ্ছে মাসউদ মোল্লা, এটা কি নাম ভাই? রৌজুল মোল্লা, 8 নাম্বার রৌজুল মোল্লা। তারপর আছে আপনার ইনতাজ মোল্লা, তারপর আছে আপনার আব্দুল গাইন, তারপরে আছে আপনার বেল্লাল মোল্লা, তারপর আছে সুরাইয়া বিবি, তারপর আছে সামিরুল সর্দার, তারপর আছে ভাই এটা কি ভাই? খোকন সর্দার, তারপর আছে রকিবুল রাকিবুল, তারপর আছে কালাম, তারপর আছে আপনার মুজিবর, তারপর আছে গোলাম, এরা কি ঢালি নাকি? সব মোল্লা, আল্লাহ কবুল করেন। তারপর আছে মুনিহার বিবি, আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন মোল্লা, আসমত মোল্লা, আলহামদুলিল্লাহ। রাবিয়া বিবি, রাবিয়া বিবি 1000 টাকা দিয়ে এই মাহফিলের সদস্য হলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হাশরের ময়দানে এই সদস্য হওয়ার ওসিলায় আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদাউস, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায় তাকবীর, জোরে বলুন নারায় তাকবীর। আর কে আছেন ভাই একটু বলুন, আমি আপনাদেরকে একটু হাত তুলে দোয়া করব, দোয়া করব, বিদায় নেব। আর কে আছেন? 1000 টাকা দিয়ে একটু সদস্য হবেন, আমার কোন মায়েরা থাকলে একটু বলবেন, কোন মায়েরা থাকলে একটু বলবেন, কোন বোন থাকলে বলবেন, অনেক মায়ের একটু বলুন। দেখুন একটা মাহফিল চালাতে গেলে, একটা মাহফিল চালাতে গেলে অনেক পয়সার প্রয়োজন, অনেক পয়সার প্রয়োজন। এই যে আপনার প্যান্ডেল, লাইট, মাইক, এসব আলেম ওলামাদের নজরানা, তাদের তাবারুকের একটা ব্যাপার থাকে, তাবারুকের একটা ব্যাপার থাকে। আপনারা নিশ্চয়ই কম বেশি সহযোগিতা করেন, আপনারা নিশ্চয়ই কম বেশি সহযোগিতা করেন, সেজন্য লাউগাছির মাহফিল আল্লাহ পাকের শান দীর্ঘদিন হয়ে আসছে, আপনারা নিশ্চয়ই সহযোগিতা করেন। আগামীতে আপনাদেরকে আরো সহযোগিতা করতে হবে, আরো সহযোগিতা আপনাদের করতে হবে। আর কেউ থাকলে একটু বলবেন ভাই, যে হুজুর আমি 1000 টাকা দিয়ে আমি সদস্য হব, আর যদি কেউ থাকেন তো একটু বলবেন।
আমি আপনাদের প্রত্যেককে বলছি, জওয়ান যুবক ছেলে বাচ্চা মা বোন প্রত্যেককে বলছি, প্রত্যেকে নামাজ পড়বেন, পাঁচ অক্ত নামাজ পড়বেন। যুবকদেরকে বলছি, পাঁচ অক্ত নামাজ পড়বে বাবা, সাপ্তাহিক জুমার নামাজ পড়বি বাবা। আর জুমার নামাজ টোটাল ২২ রাকাত নামাজ পড়বেন, জুমার নামাজ টোটালে ২২ রাকাত নামাজ পড়বেন। আর জওয়ান যুবকদেরকে আর একটা কথা বলছি, ছেলেরা ৪০ দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি বেটা, ৪০ দিন অন্তর নাভির নিচের লোম আর বগলের লোম, এই দুটো জায়গার লোম সাফ করতে হবে ৪০ দিন অন্তর। এই দুটো জায়গার লোম সাফ না করলে আপনার নামাজ, আপনার দোয়া, আপনার এবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই দুটো জায়গার লোম হচ্ছে অপরোজনীয় লোম, ৪০ দিন অন্তর এই দুটো জায়গার লোমকে সাফ করতে হবে। মুর্শিদ মুর্শিদ ভাই আমার বাউন পুকুর বাড়ি বলছে, আমি ২০০০ টাকা দিয়ে সদস্য হব, আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন, তার উদ্দেশ্যকে সফল করুন বলুন আল্লাহুম্মা আমিন, তার হায়াতে বরকত নসিব করুন বলুন আমিন, আল্লাহ পাক তার হালাল রুজিতে কামাইতে বরকত নসিব করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। মুস্তফা সর্দার আর আখের মোল্লা দুজনে মিললে ওরা ২০০০ করে দেবে, আলহামদুলিল্লাহ। তকবীর দা নারায় তকবীর, আল্লাহ পাক আমার ভাইদের মনের আশা কবুল করুন, ওদের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন, ওদের আব্বা আম্মা দাদু দাদি নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবনে, কারো কবনে যদি আজাব হয় এই সদস্য হওয়ার ওসিলায়, আজাবে কবর মাফ করে দিন, মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলা ফুলের বাগান কোনে দিন বলুন আমি। তকবীর দা নারায় তকবীর, আমার হাবিব ভাই কত কত বলবো, সকলে একটু উপরে থাক, ৩০০০ থাক। হাবিব ভাই বলছে, আমি শেষে আমি আমি ৩০০০ টাকা রওদা করছি, আল্লাহ আমার হাবিব ভাই রওদা কবুল করুন, এই সদস্যকে আপনি কবুল করুন। আমি যতদূর পর্যন্ত জানি এই মাহফিলটায়, এই মাহফিলটায় সবচেয়ে বেশি হেডেক নিতে হয় হাবিব ভাইকে, যে আল্লাহ পাক তার হায়াতে বরকত দিন, আল্লাহ পাক তার দ্বারা এই গ্রামের জওয়ান যুবকদের সহযোগিতা এই মাহফিলটাকে আপনি বংশ পরম্পরা তা কায়ামত জারি রেখে দেবেন বলুন আমি। আল্লাহ এই মাহফিলে যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে, আল্লাহ আপনি প্রত্যেককে যা যায় খায়ের নসিব করুন বলুন আমি। আমার হাবিব ভাই আল্লাহ পাক তার আম্মা জানের হায়াতে বরকত নসিব করুন, আব্বা জানের হায়াতে বরকত নসিব করুন, বিবি বাল বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবার মতো তৌফিক দিন বলুন আমি। শফিক মোল্লা কত, ১০০০ টাকা, শফিক মোল্লা ১০০০ টাকা, শফিক মোল্লা পার্মানেন্ট থাকবে, তার মানে কিন্তু ওই কিন্তু এক বছরই শেষ নয়, এ মাহফিল যতদিন চলবে ততদিন ওই সদস্য চলতে থাকবে, তার মানে ছাড় দেবেন, মরে গেলে অন্তত ছেড়ে দেবেন ওর, আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে বলে যাচ্ছি, আপনারা যেভাবে গ্রামের মানুষ কাঁধে কাঁধ মিলে আপনার এই মাহফিলটাকে আপনারা কায়েম করেন, আপনারা সবাই মিলেমিশে এই মাহফিলটাকে কায়েম রাখবেন, আমার জন্য দোয়া করবেন ভাই, আমার জন্য দোয়া করবেন, মানে যারা বক্তা ভাই